আজকে আমি আপনাদের বোঝাবো যে আমার হাতে বাড়িতে কারেন্ট চলে গেল, তখন আমি কিবোর্ড কি ইনভার্টারে বাজানো যাবে? মানে কিবোর্ড বা ইলেকট্রনিক যে প্যাড আছে, মানে ইলেকট্রনিক প্যাড বা কিবোর্ড বা তবলা ড্রামস বা হ্যান্ডসনিক যেগুলি আছে, এগুলি খুব কিন্তু সূক্ষ্ম বোর্ড আছে। যেমন আমরা কারেন্ট চলে গেলেও আমরা মাইক বাজাই, কিন্তু ওটাও কিন্তু সূক্ষ্ম ইলেকট্রনিক যদিও নয়, তবুও ইলেকট্রনিক বোর্ড আছে ওর মধ্যে, মানে মোটামুটি সূক্ষ্মই বলা যায়। কিন্তু এই আপনার এই যে আপনার কিবোর্ড অথবা ইলেকট্রনিক ড্রাম অক্টোপ্যাড যেটা বলা হচ্ছে, এগুলো কিন্তু বাজানো যায় কি সেটা আমি এখানে কিছুটা প্রমাণ সামান্য দেবো একটা বক্সের মাধ্যমে, কারণ এর মধ্যে প্রমাণ আমি বোঝাতে পারবো না, কিন্তু আমি যতটা জানি এবং অনেক যারা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মানে সঙ্গে বোঝে তাদের জিজ্ঞাসা করে জেনেছি যে ইলেকট্রনিক কোনো ড্রাম সেট বা কিবোর্ড কিন্তু বাজানো যাবে না। যেমন আমি বাজাচ্ছি, কারেন্টের সুইচটা অফ করে দাও। এবার আমি দেখুন কোন আওয়াজ নেই, দেখুন এবার বক্সে যে চলছে, বক্সে যে চলছে এখানে একটা আওয়াজ হচ্ছে। এবার এই আওয়াজটা কিন্তু কি বলে আসবে না, মাইক কিন্তু আমরা ইলেকট্রনিক মাইকও ইলেকট্রনিকের মধ্যে পড়ে, কিন্তু আপনার মাইক যতই বাজানো যান কারেন্টে এই জিনিস কিন্তু বাজানো যাবে। দেখুন আওয়াজ কি চাকিবে, ভালো বৃদ্ধ ব্যক্তি আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারে, ওর বক বন্ধ করে দেয়। দেখুন কারেন্ট আবার আসতে, দেখুন দেখতে পাচ্ছেন বক্সের যা আসটা কিন্তু সেকেন্ডের মধ্যে চলে গেল। কিবোর্ড বা প্যাডের ক্ষেত্রে কারেন্টে চললে যে আওয়াজ হবে, আপনার ইনভার্টারে চললে কিন্তু ব্যাটারি ইনভার্টার যেটা বলা হচ্ছে ডিসি লাইন থেকে উৎপন্ন হয় এসি কারেন্ট তৈরি করছে, এতে কিন্তু কিছু অসুবিধা আছে, কিন্তু আপনার আওয়াজ কিন্তু একটু চেঞ্জ হবে না, একই বাজবে। একটু ওই যে বক্সের আওয়াজ দেখলেন, আমি আওয়াজ বাজাতো বা এই কারেন্টটা বন্ধ করে দিতাম, দেখুন এখানে কোনো আওয়াজ নেই, কিন্তু আমি ক্লিয়ারলি কথা বলছি, দেখুন একটা আওয়াজ আসবে ইনভার্টার এইটা কিন্তু এতে বোঝাতে মনে হচ্ছে না কি বলতো।
যে ইনভার্টারে আমি যখন আমি বাজনাটা বাজাবো এর ভিতরে একটা তরঙ্গ সৃষ্টি হয় এক্সট্রা, ওই ডিসি লাইন থেকে একটা এক্সট্রা তরঙ্গ সৃষ্টি হয়, সেটা বিজ্ঞানীরা ভালো বলতে পারবে, আমার একটা জানা নেই। এক্ষেত্রে বাবার মন্তব্য, আপনারা ইনভার্টারে ইলেকট্রনিক প্যাড বা এই ধরনের যে যন্ত্র সঙ্গীতগুলো আছে কিবোর্ড আপনারা দয়া করে বাজাবেন, ঠিক আছে? তাতে এই বোর্ডের কিন্তু ক্ষতি না, বলে দিলাম, মনে রাখবেন। নমস্কার, আজকের মতো এখানে শেষ।